আসসালামু আলাইকুম বক্কর ভাই, সালাম পরে আগে মালে আয়। আচ্ছা এই নেন 2000 টাকা। বাবা তার উন্নতি হয়েছে নে, এত ভালো কেমনে? হরতাল ছিল তো, সবাই হাইটা যায় তাই একটু বেশি পাইছি। আর ওই সাইড বিজনেসে 10টা ফেন্সি দিলে দাম ধইরা মোট 2000 টাকা, বুঝছেন? শোন জি, সাবধানে ব্যবসা করি, কারণ প্রশাসনে আমার উপর সুনজর আছে। আচ্ছা হল, হ্যাঁ তাই বলতাছি, ধরা পড়লে কিন্তু আমারে পাবি না। আচ্ছা এই জাতীয় মেরাড়ো না, পরের সিরিয়ালটা ক। মিনামার মুলাঙ্গামুর মাছের বাজার। মাছের বাজার আমি না, প্রশাসন আমি তো মিস করি না। বল রাজা কোথায়? ও এটা কেমন কথা কোন ভাই? আরে রাজার আমল তো 500 বছর আগে পার হয়ে গেছে, এখন তো প্রধানমন্ত্রী জু। শুনে বাচ্চা, আমার লাগে ইসলামী গোস মারেন কেন ভাই? মার লাগলে কোন দেই তোর ইসলামে আমি বাই করতেছি। বল রাজা কই, বল। আমি সব কথা কইতেছি, আমি কিছু জানি না। এখনো সময় আছে, বল রাজা কই। চল জানে বাঁচতে চাইলে কর, রাজা কই। বিশ্বাস করেন ভাই, রাজা কই আমি জানি না, বিশ্বাস করেন। ও বলবি না, আমি জানি না। তুই জানিস না, আমি জানি না। এখনো সময় আছে, কর রাজা কই, কর রাজা কই। শালাই কি মরে গেল নাকি? কাইটা পড়ে আর কতদিন তোমাকে ছেড়ে একা একা কাটাতে হবে? তুমি আমার বাবা মার সাথে দেখা করছো না কেন? দেখা করে কি হবে? বেকার ছেলের কাছে মেয়েকে বিয়ে দেবে তোমার বাবা মা? ঠিক আছে, তুমি বলে দেখবে তো। বাবা 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 বাবা, চমৎকার দৃশ্য, বিউটিফুল। তোরে খুঁজতে খুঁজতে আমার জীবনটা মাটি করে ফেলাইছি। ও মা, ড্রেস দেখি ম্যাচ করা। এই প্রেম করিস নাকি? বল রাজা কই। জানি না। জানিস না নাকি বলবি না? বল রাজা কই। বল রাজা কই, বল। ওকে মারছেন কেন? রং গিরাল আপনি এসে সালাম দাদি, হ্যাঁ সালাম দাদি। এখন বল রাজা কই, বল বলছি, বল। বলছি না আমার জীবনটা মাটি করে ফেলেছ। আরে দেখি এই হালা ওই হালা বলতে গেল নাকি? এখন সময় আছে, কাইটা পড়ি।